হারিয়ে কে খাসিয়তে খুদো আনমুত ইহনার হাজ জমলা বদ বখতি ফজুত। সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই আসলে যেতে বলি যে ডাকাতি করি বলে গনলর পশু বা কি হই যে তোরার ফর বাচ্চা আছে, তোরার ফর খন আছে রে বাচ্চা আছে, কিন্তু হব্বু শাই আমি ওই সম মহব্বতে মাইশুর উদ্দেশ্যে মাইশ আদা বড়া বানাই ফেলায় আমাদের মাত বুঝু হই যে বেকে খেয়াল না করে কেন মাল আইতে জানিব কেন টিয়া বসে আইতে জানিব তারা আসলে এই চিন্তার মধ্যে। সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহির লিস্টি মতে পুলিশের প্রধান ইজারার আল্লাহ বদলেছি ফাঁসির কাজটা জুলেই বাদশাহ বলে সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই শাহী ড্রেস পরিয়ে দশটা বাজে এজিল আসাদ বসি বই এর হজে জিবে রাতে দেখলে দিন সিনে বলে হয় এই বে হজে এই বুড়ো তো কথা খাইল আর আর ফরা আছি এই বুড়ো তো কথা খাইল আর আর ফরা আছিল মিশে তো হই দেখতেন না অস্বীকার যাইতেন না। সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই এজলাসত বই ফসল্লর তুই খালি রাখা দিকে জিলা না গজিলাম তোমার মুষ্টির মধ্যে এত শক্তি আছে বাঙানোর ব্যাকিং বাঙিত পারিবে আজি তোমার মুষ্টি যা খসে আর ফাঁসির রসে তুই বাঙিত পারিবে নি আর ফাঁসির রসে আজি তুই বাঙিত পারিবে নি তোমার শক্তি এনে যা বনে ভাইতেন না আর কত চলো তুমি না কই যে মেডির গ্রাম লেলি টিয়া বসে হঠাৎ কারা রেখে হইতে পারিবে এত বড় তোমার গুণি এনে আজি আর ফাঁসির তুমি বাঁচিতে পারিবে না তুই না কই যে আমাদের মাত বুঝো এই গুণে বাঁচিতে পারিবে না শেষ পর্যন্ত জীবে রাতে দেড়ি দিনই চিনিবে কি ঘর যা বনা আর শিকার করে গত খাইলে আর দেখা দেখো দিলাম আর হাতে বহুত গুণ আছে কোনো গুণ আর বাঁচিত পাইতেন না আর হাতে যে ক্ষমতা আছে এই ক্ষমতায় তোমার ফাঁসি তুমি বাঁচিত পাইতেন না কিন্তু এক কান কথা গত খাইল রাতে আর আল্লাহ অন আসিলেন অন হইলেন যে ডান দিকে তুমি বাম দিকে নিলি আর ফাঁসি তুমি খালাস পাইম এই স্যার আর কোনো উপায় নাই জুজমাকার খাসিয়তে আ হকসেন আজকে বেশব্বু চশমে আ সুলতান সেনাজ সুলতান মাহমুদ রহমতুল্লাহ ফরমার ও তোমার এক না আশ্বস্ত গজিলাম আজি কি তোমার আর কি করি নাই না ফাঁসি তুর রেহাই দির কিন্তু আগামীতে আর ফাঁসি এই সুরি নগরীবে অঙ্গীকার করো মুসলাখা দিও আল্লামা আরিফ রহমতুল্লাহ আলাইহি ফরমার যে ও দুনিয়ার মানুষ সুরলর ফরমার জেলে সুলতান মাহমুদ রহমতুল্লাহ ব্যাগিন দেখিলা আছিল তো এই দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহ আল্লাহ তোমার আর ফোয়ার আছে তোর খাদ্য খেলা ব্যাগ নিয়ে সাইড হই ঠিক গই ইন্নামাল আমাল বিনিয়াত আল্লাহ রাজি নিয়ত গিরি মশালা হুই গি আমল গুজুম এ নিয়ত গিরি দিলের খানে হুনি দিল এই জায়গাতে রাখি নিজেরা মরা মনে করি মরা মানুষ দুনিয়ায় কখনো ফিকির না করে গরিব না করে মৃত্যু দুনিয়ার কোনো খেয়াল গরিব না করে তদুরূপ যতক্ষণ ঈদ আল্লাহ অনারা রাখে আর রাখে ততক্ষণ নিজের মরা মনে করি দুনিয়ার কোনো খেয়াল না করি বিড়ি সিগারেট না খাই মোবাইল বন্ধ রাখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওহুয়া মা'কুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি গুরফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা وباطنها من ظاهرها أعد الله لمن آنان الكلام وأطعم الطعام وتابع الصيام وصلى في الليل والناس نيام أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রব্বি শাহলি সদরি ওয়াসিলি আমরি ওয়াহলুল উকদা মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তামমিম আলাইনা বিল খাইর রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার লাখ লাখ হাজার হাজার অনাদি অনন্ত শুকর আদিকারীর আয় একজন নগণ্যযোগ্য গুণাগারে অন্ধার দিন দেয়ার আল্লাহওয়ালা মুত্তাকি নামাজ অলস্তম্ভে বই বললে অনার তুন দোয়ালি বললে অনার চেহারা তুন নূর হয়ে গেলে আল্লাহর তোর দিয়ে বই এখতল্লাহ আল্লাহ দরবার শুক্র আদায় করেছে আলহামদুলিল্লাহ অন্ধার শুক্র আদায় করুন এই আসরের পর টেনশনের মধ্যে এই সময় যেন মেদি বহুত মিশ্র আল্লাহ রেডিও টেলিভিশন বয়ারি তাস খেলাত বয়ারি জুয়ত বয়ারি গল্ফত বয়ারি আড্ডাত বয়ারি ও গাড়ি ঘোড়াত বয়ারি আমাদের কিছু মুসলমান হবে দু সমস্ত কামসু দেয় ঈদ আই বেললেই কোন হাজির কথা শুনি বেললেই আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনি বললে আল্লাহ আইনি বই হলে শুক্র দেবেন আলহামদুলিল্লাহ আর আকাবরে দিয়ে হবেন ওলমায় দিয়ে হবেন আর বুজুর্গ হলে মাদ্রাসা করুন মাদ্রাসা মধ্যে সভা করুন বাড়ি বাড়ি করে করে ওয়াজ একটা সিস্টেম চালু করুন মক্তব করুন মাদ্রাসা করুন মানুষরে দিন মিকে ডাকুন ওয়াজ আল্লাহ দাওয়াত দিয়ন আর খেয়াল মতে দুইজন বড় কারণ আর খেয়াল মতে দুইজন কারণে ওলমল আজিয়ে দুঃখ পেয়ে যাবে ওলমল আমরা দাওয়াত দেওয়ানা যে দুইজন কারণ বহুত মানুষই মনে করে যে ওয়াজ কি ফতি শুনুন পড়ে না ওয়াজ তো ফতি শুনুন পড়ে ওয়াজ শুনে যাওয়া দরকার নেই পনেরোশো বছর ইয়ে কোরআন শরীফ না আসলেই যে ফতি কত কথাই নেই এই বৈশ্বের একটা কথা তো মহাদিত্য ফতির হাতে মুক্তি যাবে রহমতুল্লাহ আলাই এক জায়গাতে ওয়াজ উদ্দি বাড়ি এন্ড আসেন যে তান ফুরু বাড়ি ফু ফুসা শুরু বাড়ি ফটির হাজার মুক্তি যাব রহমতুল্লাহ আলাই একখান ওয়াজ উদ্দিন রাতিয়ে ওয়াজ আসিল জাগা নাসিল কি ফটির হাজার মুক্তি যাব রহমতুল্লাহ আলের ফুফুসা শরীর বাড়ি রাতিয়ে এটা আসিল ফজর মেদি হজরত মুক্তি যাব রহমতুল্লাহ আলেরই গরদ নিবেললেই ফটির মুসুর রহমতুল্লাহ আলের ফুয়ারু আলা আয়ের হদে অন্ধরে আর মাজান করে যাই বললা বলি
অর্থাৎ ফরিদ হোসেন রহমতুল্লাহ ফুয়ারি। তো হযরত মুফতিউর রহমতুল্লাহ আলাই আলাই হিসেবে মস্কারি হতে অমেয়া খালি ওয়াজত কানুয়াই, তোমার তো খালি ওয়াজ ন দেখি কথা বুঝতে লেগুন না, অন্যারা বিয়াগুনি বুঝতে লেগুন না কথা। ফরিদ হযরত মুফতিউর রহমতুল্লাহ আলাই ফুয়ারু আল্লাহর ঘর দে অমেয়া মস্কারি গুরু ঘর দে, তাই না? খালি ওয়াজ তো ন দেখি কা হযরত দুলে ভাই ফতিন ওয়াজ গঞ্জি ইনে ইন ফতিন আর ফিনতে মন হয় না, ফতিন ওয়াজ বুঝতে লাগবেন যে ইন বলবেন যে আর কি বলবেন ইন তো ফতিন খুনি, তাই না? তারপর হওয়ার যে দুলে ভাই মুলুয়ল হজে মুলুয়লে বিজ্ঞান নবুজে মুলুয়লে কি নবুজে বিজ্ঞান নবুজে আচ্ছা আর কি আছে কথা তোমার তাই আমি আরো হ আরে বিজ্ঞান নবুজে আর তোমার তো ফতিন ওয়াজ শুনতে মন হয় আর কি আছে হজে আর নাই হতা হইতে হইতে গরজ দাঁত হজরত মুসুর রহমতুল্লাহ আলাই ফু ওর আল্লাহ হদ অমেয়া তাই তুই কিনা হসে বিজ্ঞান জানলে কি লাভ হলো তখন আলায় হদ যে বিজ্ঞান জানলি বৈজ্ঞানিক হইব বিজ্ঞান জানলি কি হইব বৈজ্ঞানিক হইব আর বৈজ্ঞানিক হলো কেন দাম এক এক বৈজ্ঞানিক বহুত বেতন হত সম্মান অজয় না অজয় তারপর আর কেন কইলে যে প্রতিদিন ওয়াজ তোমার তার কত শুনে শুনতে মনে হয় অজয় অমেয়া প্রতিদিনে বালি বে তুই কেনে মাতা দিও প্রতিদিন ওয়াজ শুনতে মনে হয় তুই প্রতিদিনে বালি বে মাতা কেন দিও প্রতিদিনে গাড়ি এনদি কেন গোসল করো প্রতিদিনে ফানি ইন কেন ব্যবহার করো প্রতিদিনে বাতিন খেয়ে নেখো প্রতিদিনে ফালমত খেয়ে না থাকো প্রতিদিনে ফাড়ি মেঝে কেন গুমজো প্রতিদিনে করি খেয়ে না থাকো অমিয়া বিয়ে গেলি প্রতিদিনে প্রতিদিনে বই বললে খেয়ে না থাকিবে হয়তো তোমার দিল নষ্ট হয়ে গিয়ে তোমার দিল নষ্ট হয়ে গিয়ে এত লাগে প্রতিদিনে বস তোমার তো মজা না লাগে তোমার দিল খেয়ে গিয়ে মাত না তোমার দিল নষ্ট হয়ে গিয়েছে তোমার তো প্রতিদিন ওয়াজ তোমার তো গম না বাজে আর আর মানুষ কোন দিলেন আছে সাত মাস বই থেকে হয়তো প্রতিদিন উজুর হল হওয়া দিন হোক যে এত বাড়তি কেউ বই তারপর হওয়া যে তুমি বইলে যে বিজ্ঞান চাইলি বড় বৈজ্ঞানিক হইব দাম বাড়িব নাম বাড়িব বেতন বাড়িব ফুসার বেশ তো অর্থাৎ ফটিং সমাজ ব্যাপার মধ্যে দেখা যায় অমি আসায় তুমি হওয়াছে কুত্তে আইনা সেরাইলি কুত্তত্ব যদি লোজ মোশন হয় কুত্তত্ব যদি বিকার হয় ন বুঝুন কথা কুত্তত্ব যদি কি হয় বিকার হয় আইনা দুল একার আগে খাইলি তার ফেট বাল হয়ে যায় কি কুত্ত এই বিজ্ঞান খড়ে ফেললো তুমি কথা চাই বিজ্ঞান যাই দাম পাইলি কুত্তার দাম না খা পাইল কুত্তে লুজ মুসুন বিকেরে কি ফেকানা করার বেশি এইতে দুলেগার আকা চাপা চাপা হাতে কিনলে ফেডার বিকের বালো হয়ে গেল তো কুত্তে এই বিজ্ঞান হনে ইউনিভার্সিটি ফেলল হনে ইউনিভার্সিটির মধ্যে কুত্তে হইতে কে দেখবো না হচ্ছে আমি এক কুত্তার দাম না খাবাইলি বিজ্ঞান জানলি ফায়দা হইলি আচ্ছা তুমি কথা চাই বিজ্ঞান জানলে দাম যদি ওইটু জয় ডোমর দাম হন বাইলু অমাবস্যার রায়তুত হয় না ডুম যাইলে নদীর যাইরে সদ্দূর ট্যাঙ্ক সদ্দূর কোঁড় পর্যন্ত যাইরে সায় ফানি জাতল লই এতে কইতে রে ফানি যাতে সাই ডোমে যাইলে হয় না ইলিশ মাছে যাক কন্যান দিয়া আছে লৈটে মাছে যাক কন্যান দিয়া আছে সামিলে মাছে যাক কন দিয়া আছে হন জায়গা খন মাছ আছে এতে ফানি দিলি টর্ভার কত বড় বৈজ্ঞানিক যাইলে ডোমর দাম নখা পাইলু অমে আসা কে যদি বিজ্ঞান যাইলে দাম হইতে যায় তোমার বই নজর ফরিদ মুসুর রহমতুল্লাহ বিবি তোমার বই কুমুরি ফেলে তোমার বই কি ফেলে
কুমুরি ভাল আয়া না ফার্ম ডিমে গিয়ে আগ্র যুগুর মাইতি এখনো আছে সহি ডিম কে খাইতেছ আর দই গরম মাইতি কুমুরি ফালন ফেলু কুমুরি বাচ্চা দে যে ডিমুর বই তাকে তা দে তা হয় যেন মাতন কুমুরি ডিমুর তা দিতে 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 ভিতর বাচ্চে বে রু আসি কুটে কুটে তুমি বাইর করে তলি কুমুরি সামাজিক মিটার নেই কম্পিউটার নেই হতক্ষণ তা দিলি বাচ্চে হইব হতক্ষণ তা দিলি বাচ্চে রু আইব এই তুমি টোরা টোরা ডিমের বাঙ্গে বাচ্চা বাইর করে এই কুঁড়ি বিজ্ঞানী কলে ফেলল কুঁড়ির দাম না খাবাইল তুই হইল যে মুলি হলে বিজ্ঞান না জানে এতালাই তোমার আই জবাব দিলাম যে মুলি হলে বিজ্ঞান না জানে কথা নহই মুলি হলে বিজ্ঞান জানে নগরে যে কিলে নগরে সমানো হয় যে সময় কিলে না হয় সাত আসমান আড়াইশো গুরুসি লো কলম কবর ফুলচারা সাত আসমান সাত জমিন আসমান উড়ে জমিন নিয়েছে ইনের বিজ্ঞান করতে করতে সীমিত হয় আদের বিজ্ঞান করিবার সময় না পায় বিজ্ঞান ন জানো যেন দুনিয়ার বিজ্ঞান ন ঘরে যায় এর তাই বোন তুমি মন যদি খারাপ হয়ে যায় গুই এটা তো ফত্তি নজ গম লাগ দিল আর একেবারে হলে আর আর বুজুর্গ হলে এইলে ওয়াজ সিস্টেম খিললে গেল আজ জানা ওদের দুইজন খারাপ করল এক নম্বর কারণ ও সুরে ইজাজে যাতে না আসলে সমস্ত সাহাবায়েকের আমল খুব খুশি খুব আনন্দ উল্লাস করে কিয়া সুরে ইজাজের মাধ্যমে মক্কাশি ফতেব মুসলমান হল জয়েব এ কথার আভাস আছে এ কথাল্লাই সাহাবায়েকের আমলে আনন্দ উল্লাস করে কিন্তু হজরত আল্লাহ মক্কাশি ফতে দিব কামিয়াবি ফতে করিব আর মুসলমান সাহাব আল্লাহর হাবিবে ফতে করিব ইয়ান খুশির খবর না তো খুশির খবরের মধ্যে অনেক খাইতে খেলে তখন আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে খুশির জন্য খবর আছে এইলে দুঃখের খবর আছে পেরেশানির খবর আছে এনকি মক্কাশিব ফতে হয়ে যায় কি জয় উগ্র খাদি গর বাঁধিবে লাইনি গর বাঁধা শেষ হয়ে গিয়ে খাড়ি গিরবে যাইব তাই বোন মিস্ত্রি না তাই ইয়ো ইসলামের গর বাঁধিবে লাই আল্লাহর হাবিবরে আল্লাহ ফাটে কি যদি ইসলাম পুরোপুরি কামিয়াব কি যায় বাঁধা শেষ হয়ে গিয়ে গর আল্লাহর হাবিব দিন আমি জানি না তাই বোন অনকদিন দুনিয়াতে আছেন নবজির আবু সিদ্দিকের এই মামলা খানদের এই ইজাজের মাধ্যমে খুশখবরি আছে এলে দুঃখের খবর আছে অনুদিনের না তাইবেন বেশি দিন যাবেন কিন্তু অন শেষ নজির অনে তো শেষ নবী আনা খাতম নবী লা নবিয়া বাদ এ কথা এই মধ্যে একটা কথা ইয়াদ রাখুন আম মানুষ কে আল্লাহ আইবেন আম যারা জনসাধারণ আছে একটা কথা ইয়াদ রাখবেন শিয়াল আহলে সুন্নাহ জামাতের আকীদা মতে আর আকীদা মতে কাফের আর আকীদা মতে শিয়াল কি কাফের তন্মধ্যে বহুত কারণ আছে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য কারণ এই যে ইয়াদের একটু নবীর নবী মানন যে নাকি আর ইমানের অঙ্গ নবীর নবী মানন আর ইমানের অঙ্গ আর কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ শেষ অংশ মুহাম্মদুর রসুলুল্লাহ মুহাম্মদুর রসুলুল্লাহ রে রসুল মানন যেন ইমানের অঙ্গ কলমার শেষ অংশ দ্বিতীয় অংশ আবার নবী বেড়ে শ্রেষ্ঠ ইমানের ইমানের অঙ্গ কথা বুঝুন না ওনারা নবীর নবী মানুষ রসুল মানুষ যে ইমান রঙ্গ এরকম শেষ নবী মানুষ ইয়ান ইমান রঙ্গ শিয়ল চালাই করে আম মানুষের হয়তো আর তো নবীরই মানি নবী মানের শেষ নবী না মানে গোলাম আহমদ কাদিয়ানের নবী মানে রসুল এর এরশাদ
আল্লাহর হাবিব ফরমা জানা খাতমুন নবীন লা নবিয়া বাদি, আয় শেষ নবী আর ফরখন আর নবী নয়ব। এই শিয়ল এই মেজের আড়াল কে যার গো মিলে যার নবী মানে শেষ নবী না মানে, আর আহলুল জামাতের আকীদা মতে নবীর নবী মানন যেন নাকি কি ইমান রঙ্গ, শেষ নবী মান নিয়ে নাকি ইমান রঙ্গ। সাহাবায়ে কেরাম বলে আল্লাহ হাবিব জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইরা হর দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইজা যা নাজিল হই খুশ খবর দিল্লা আছে দুঃখের খবর আছে, আজ আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাত যে অনেক বেশি দিন দুনিয়া মদিনা থাকিবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুনিয়াত আসুন অনতন ফুসল লইলেই অনতন শিখি শিখি অনতন জানি জানি রে ইসলাম মতে চললি আর অনর কথা মতো চললি, কিন্তু অনেক দুনিয়া তুন অনর ফরে অনর দাঁত ভাঙ্গাই অনর দাঁত ভাঙ্গা ইসলাম ও কথা কইলি তান মন চলি যার কি এবার কি মানা করে অনেক দাঁত ভাই গুণ ধন দান শহীদ যদি ইসলাম আল্লাহ তাই ফোন মাঠের মধ্যে বেজু দইন অনেক সাজা হামজা রুজি আল্লাহ তালা অনুসত্য একটু রই হজর মাঠের মধ্যে বোধ সাহ বলে তিনুজি বৌরে রাড়ি গুজি এরকম নবিয়ালা খামিয়েন অনর অবর্তমানে অনেক দুনিয়া তুলছ অনের বাজে খনে পরিচালনা করিব ইয়ার দায়িত্ব হম অনেক দুনিয়া তুল যাবেন গুই অনেক ইসলাম ইয়ান প্রসারক অন ইসলাম ইয়ানোর সালাইন্য খনইব এই জিম্মেদারি অনেক খারুর রাখি দিতে লাগবে এই জিম্মেদারি আদায় খনে করিব। তখন আল্লাহর হাবিব ফরমাতে আল উলামা ও মনা উম্মতি আর উম্মতর যারা আর মইব ইতার মাতার উদায় জিম্মেদারি রাখি যায় আল উলামা ও মনা উম্মতি আল উলামা উম্মতি কাম্বিয়া ইবনি ইসরাইল আর উম্মতর আলেম বনি ইসরাইল আর পূর্বের নবীর যে দায়িত্ব আছিল আর উম্মতর আলেমর এই দায়িত্ব আরে কি হওয়ার আল্লাহ হাবিব জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদ যে আল উলামা উম্মত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আর উম্মতর আলেম আর আর ওয়ারেস আর উম্মতর আলেম কি আর ওয়ারেস এতলাই হক্কানি উলামল সবই কি টেস্ট করিয়ে রে হক্কানি উলামল যারা আছিল হজর সরবরা মুনসাব রহমতুল্লাহ আলাই কদলার মুতনসাব রহমতুল্লাহ আলাই শাহ শাহ হুজুর রহমতুল্লাহ আলাই হজরত ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই ফটিয়া মাদ্রাসা গত্তি বেদা দি হলে হইলে মেলা দি ফাইকানা মেলা দি গাছ মেলা দি হজর হুজুর রহমতুল্লাহ লিফি দিন আসা ফটিয়া মাদ্রাসা জ্বলাই দি মিরেশ্বরে নাইস্তি ও আল্লাহ 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 ও মুসলমান ও মুসলমান মিরেশ্বরে আসিল হজরত গাইজু রহমতুল্লাহ আলাই যেটা শক্তি গেল নষ্ট হয়ে গেল বেদা দিয়ে হল ওই না হাঙ্গামার সমাজের ফটিয়া মাদ্রাসা জ্বলাই দিগিল ফটিয়া স্টেশন তাই রে ফটিয়া তুললাম মি এই ট্রেনে তুললাম মি লামিয়ার বলে রুমাল্লান বুঝে দিয়ে পশ্চিমীকে আল্লাহ কেন খান দেখা যায় নামাজ সরিয়ে রে আল্লাহ দরবার দোয়া করে যে হার তরফ যে হোক হাম খারো তবা আ বড়া হ্যায় তের দর পর এলা হস আব তোর হো গিয়া হ্যায় হাল মুজনা সাদকা কর্মেরে এমদাদ আল্লাহ ওক্ত হ্যায় এমদাদ কা ও ফসল লদ হজর মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে খালে গুন বেদে দিলে জ্বালা দিয়ে অসুবিধা কি হজর না এটার দোষ নাই আর গুণের সবে ফুটে মাথা জ্বলে গিয়ে যায় আল্লাহ আর বুজুর্গের কথা বুঝলি আর গুণের কারণে এটা এরা মাদ্রাসা চলে দিয়ে আর গুণাইন দেন আল্লাহ মাফ করে তোমরা দোয়া করিবে আল্লাহ হাকিকি যারা আলেম যারা আল্লাহ আকবর আসলে ওলি আসলে আল্লাহর ওয়ালা আল্লাহ ওয়ালা খোদার সাথে বান্দা মুকবুয়ে বারাগা এটারা তুই গাইল দিও এটারা তুমি খারাপ হো যেদিন কইবা হো ফিজমিকে ফিরিনা সার আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে জিম্মাদারি দিল এই জিম্মাদারির রসি আল্লাহর হাই হাত মানে নগজন পর্যন্ত তারা ফিসফান হয়ে গু লিল্লাহ আলহামদ নামর দেম রসিম দেম বদস আফরি বাদ বরি হিম্মত মারদানা ইমা আল্লাহর হাবিব দায়িত্ব দিয়েন আল্লাহর পক্ষ থেকে অর্পিত ইল এই দায়িত্ব ইয়ান যাতে কোন না আল্লাহর হাবিব নবীরে আল্লাহর হাবিবরে গসাই নিয়ে দিবে দেখুন ফিসমিকে ফিরে না যাইবো মবে হাতের গাদায় আনে কেই কম শাহানবে কমরু খসরু আনবে গুলহান এইটা খনে কি গর খনে খৈল গর এর ফিসি নাই এক নম্বর কারণ সৈয়দ আম্বিয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিম্মাদারি আল উলামা উমনা উম্মতি আল উলামা আমিন উম্মতি আল উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল আল উলামা ওয়ারাসুল আম্বিয়া নবীর কামিয়া কোন করিব আইনা ইবর ওয়ারিসিন ইবর ওয়ারিসিন কোন উলামায়ে হাক্কানি উলামায়ে রব্বান এক নম্বর দুই নম্বর কারণ কি আল্লাহ শরীর ঠিক রাখিবেন নাই শরীর শক্তিশালী থাকিবেন নাই আইনা রোগে আক্রান্ত নগরিবেন নাই হনকে বাদ তিনবার খার চারবার খার পাঁচবার খার ভিটামিন ওষুধ খার এবং ফ্রুট জাতীয় খার ই ব্যাগের মূল্যন কি শরীর লেন ঠিক রাখুন ইয় আর ভুতুরে এই সিনের ভুতুর ব্যস্ত রোগ গঞ্জিরা চাল্লাই ফিট করে দিয়ে দিবেন নাম রুবা কলব এ কলবে শক্তিশালী রাখিবেন নাই এ কলব যদি শক্তিশালী থাকে এ কলবে তোমার টানিয়ে রে ওয়াজ টানিব এ কলবে তোমার বাধা সৃষ্টি করি গুণত্বন বাঁচাইব এ রুইবে তোমার টানিয়ে নামাজ লে যাইব রুইবে তোমার টানিয়ে অলমল সর্বত লে যাইব রুইবে তোমার টানিয়ে রে আল্লাহ গুণত্বন বাঁচাইব এ রুইবে শক্তিশালী গরিব এলে রুর খোরাক হয়ে যাও ওয়াজ রুর খুদ্দে খাইতে দেখি ওয়াজ যারা আইসুন মনের গতি নব দিল্লি অন্তত নওয়াজ নভরে নদী যেদিন এলো নওয়াজ পড়ি বহুকে দিনে সবাজ গেলাম এই দিনে গীত গেলাম সবাজ গেলাম রু তেষ্টা হোক আলি দেখো শক্তি এই রু মধ্যে হোক কি ভিটামিন এই এ রুর ভিটামিন রু শক্তিশালী এই যে কি ওয়াজ তেলাওয়াত অলমল সবত এই সব এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার আল্লাহ দুনিয়া মেয়ে নবীর রসুল ফাটাই এক লাখ চব্বিশ হাজার অথবা দুই লাখ চব্বিশ হাজার অথবা এক লাখ চৌত্রিশ হাজার বিয়োগ গুণ মিলিয়ে আসমানি কিতাব ফরাজ একশো ষাট গো অথবা একশো তেরো গো অথবা একশো চৌদ্দ গো কেন খাতা খেয়াল করুন এদুর নবী ফেটাই রসুল ফেটাই নবী রসুল মিলাইলি এ দুন কিতাব আসমানি কিতাব আইন আছিল কিন্তু কিতাব ফরাজ তো কমবো মাত্র একশো ষাট গো অথবা একশো তেরো গো অথবা একশো চৌদ্দ গো এ কথা তুমি কি হিসেবে বুঝছি যে কিতাব উল্লাহ তুনু রেজাল উল্লাহ সব বেশি দরকার কিয়া সা বল ফরমাইয়া রাসূলুল্লাহ অনরিত আইলি অনরিত দেখিলি অন সামনে বইলি আর বেশ দেখি দেখি ভাল লাগে অন সামনে দেখিলি অন সামনে বইলি অন চেহারা চাইলি লাগে যে খোর হল আর সামনে তীর কালমানল তীর বেশ তো তীর গুণন মুখে খেয়াল ন থাকে তাহলে বুঝে যে কিতাব কম ফাটাই মানুষ বেশ ফেরাই নবীর রসুল বেশ ফেরাই এ কথা বুঝে গিয়েছে নবীর রসুল সহবত গুরুত্ব বেশি দামি বেশি কিতাব উল্লাহ তুমি এ কথা বুঝে গিয়েছে এতলে দুনুয়ান দরকার আছে কিন্তু সহবত বেশি দরকার ওলমাল খাসা আইবে ওলমাল খাসা নোয়াইলি সম্পর্ক ন থাকিলি তোমার রুম মরি যাবো রুম মেদি শক্তি এন ন থাকবো রু এন শক্তি থাকিলি গরম মেদি বই তাই না পারিবেন গরম মেদি বই তাই না পারিবেন ওই না রু এন টানি অন্দর বেচাইন বানাইব অস্থির বানাইব হজু লেখেন সব যাই না এখন এ কি করে যাই না কত বড় বুড়ো বড় বড় বুজুর্গ হলো আইব আলম হলো আইব এটা দেখিলি এটা সামনে বইনি সকির গুণে কি দিব মা বুঝিব বই কথা বুঝাইছি না এর দুই কারণে রুর শক্তিশালী বানাই ফেললেই আল্লাহর হাবিবুর জিম্মাদের আদে করি ফেললেই আর অলমায় দিয়াবন আর আকাবির এনে দিয়াবন আর বুজুর্গ হলে এই লেখন ওয়াজ সিস্টেম বুঝি কথা আত্মায় বুনা অনাতন দোয়ালে ফেললেই আর না হাক জবানে গায়ে আল্লাহ তালাবাদ করি আল্লাহ ফরমার ও হুয়া মাকুম আইনা মাকুম তুম আল্লাহ বিমা তাআমালুনা বসীর ও
এই আয়াত বুঝে ফেললেই আল্লামা আরিফুর রুমি রহমতুল্লাহ আলাই আওলিয়ে বোর্ডের চেয়ারম্যান এক এক ঘটনা লিখলি এই আয়াতের মধ্যে আল্লাহ ফরমান যে অবদ তুই যেটা থাকো না কেন আয় তোমার ভরা আছি তোর ব্যাগ খাইতে গেলাম আয় সাইরুল ওহ মাকুম আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর অবদ তুই যেটা তাকিবে থাকো আয় তোমার সাইরুল তোমার ভরা আছি তোর কাজ করে ব্যাগ দেখি ইয়েন প্রত্যেকে জানে কিন্তু ন মানে মাইলো একিন নেই একিন থাকলে সরসরি উঠতে পারবো না জালেম জুলুম করতে পারবো না বেবিচারি বিবিচার করতে পারবো না মিশা তা করতে পারবো না আল্লাহ জানা আছে মানা নেই একিন নেই দিলুমাদি ডরিয়ান নাই এর জানি বেগুলো এই একিন বই বললেই একিনের বই বললেই মানুষ যেন মানে এই কথা মতো চলে আল্লাহ সাহেব যে কথা যখন নাকি জেহেনত থাকে এই কথা হলে আল্লামা আরিফুর রুমি রহমতুল্লাহ আলাই আল্লামা আরিফুর রুমি রহমতুল্লাহ আলাই হয় না আউলিয়া বোর্ডের চেয়ারম্যান আছেন ইবে এক এক ঘটনা লেখা এই আয়াতের মাদা হাতা ইয়েঙ্কি সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই সদ্য বেশে বাইরে দেশ ক্যান্সেল সাইবেন নেই সদ্য বেশে বাইরে যে দেশ ক্যান্সেল সাইবেন নেই হয় না গভীর রাতিয়ে আইতে 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 আফতা কি আফতা রাস্তা নেই জেলে জায়গা দিয়ে দেখেন যে রাতিয়ের প্রায় দুটা আড়াইটা তিনটা বাজি চারি পাঁচজন মানুষ বহু গ্রু গ্রু আওয়াজে কথা হয় সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই তারা আল্লাহ গিয়েছে যার কি এটার মাঝে যে প্রধান আছে এটার মাঝে যে মেইন মানুষ আছে এই হদ্দাই বখন অন্ধকারের মধ্যে দেখলে গুজ আপতাই বখন সুলতান মাহমুদ রহমতুল্লাহ মধ্যে আই উগ্র তোমার তোমার ডেকে মানুষ আই উগ্র তোমার ডেকে মানুষ হজে কেউ তৈরি এই দূরে তো খরচ মা দেখে তোকে বুড়ো মানুষ দাড়ি টারি সাদ হয়ে গি ইবে তুমি চলার তুই গুম না যে বুড়ো মানুষ এদু এদি গুজতে লে ঢুকিল নেই হয় যে আসল কথা কইম না হয় যে হক আসল হতে ই যে বাচ্চা ছেলে বড় নয় হামাইতার উজে এদু নয় আর আর গর্ষক তিনাই রসৈন্য হরি রাতি এগুলি জি কেয়াত নদী ফারি সাবি সুবি কিছু টিয়ালু ধরলে চেষ্টা করি অজ হচ্ছে তুই তোর ছোট খাটো নেতা আরে সোরেরি হয় না তার বইয়ু বই বর বাদে চুরি করিব এখন আলাপ আলোচনা শুরু করি যখন কি হামসামাদা করিব যে মেইন মানুষ তার প্রধান মানুষ ইবে এক একজন তুমি চলল ও তোমার যে গুণ আছিল ঠিক আছে তো কোনো অসুবিধা আছে নি এনকি তোমাতে যে গুণ আছিল হাতের মুষ্টিয়ে হাতের কিলি জিয়ান বাগান ভরে তুই বাঙিবে ইয়ম ফারিবে তুই ঠিক আছে তো সন্দুক বাগান ভরে তালা বাগান ভরক দরজা বাগান ভরক বাগানের জিম্মা তোমার তুই ফারিবে নি ওস্তাদ আর কত চলল তোমার কি গুণ আছিল তুই কি হাম দিতে তুই কি হাম বইতে ই বে হয় যে আর জিম্মেদারি আছিল জি মেডির ফোন মেডির গ্রান লন মারিতুন গ্রান লইলি মালিকে সোনা চাঁদি ঠিয়া বসে হরে কারালে কি এ না কইতে যুম কজে মাশাআল্লাহ তোমার এই ফুরুন নাটিকে নাক ঠিক আছে না ঠিক আছে তোমার খামই দিয়েন বাড়ির দল্লর মতর ঘরের দল্লর মতর মেডি ভুঁইয়ারে সাইবে হরে যা যাদের সোনা ফুসে ঠিয়া বসে সোনা চাঁদি কারালে কি তোমার জিম্মে আর একটা তোমার আল্লাহর তুই কি রে তোমাদের কি গুণ আছিল কজ যাহা বানা ওস্তাদ আতে এক এক গুণ আছে কি আমাতর মাত বুঝি আয় কি ফারি আমাতর আর যেতে শুরু করলে গলিম সিরিয়াল কুকুর পশু পাখি ডাক্তারি কি হর এ নাই বুঝুম কথা চিয়ে না দরকার হইতে কিন্তু মাল দেবো ইত্যাদি কথা ভাইজুম আর গত্য বছর তোমাতে কি গুণ আছিল ই বে হয় যে আয় রাতে দেখলি দিন হজি এনা লাগিতে পারে বাকি মাল বই বেজে তোমরা এখন বুড়ো মিয়ে তোমার চলো সুলতান মাহমুদ রহমতুল্লাহ মুসল্লাহ যে ও অনেক কিরিত অনেক কি গুণান আছে তুই তো নোয়াইশু আজিয়ে তুই কিরিত তেরিবে ইবে কি হয় মুজরি মারা চোবে জল্লা দা দেহন চোবে জম্বস রেশ মন ইশারে হন কমে গফতন দর্শকে কুতুবে মা তুই রোজে মেহনত হা খালাসে মা তুই বুড়ো কয় যে তোমার ডাকাতি করানোর পরে কোন ফন্তায় কোন উচিলে যদি সুলতান মাহমুদ বাদশায় খবর পায় তোমার যে ফাঁসির কাষ্ট জুলাই আয় যদি কি ডেন দিকে তোমার মাতারে আধারের ডেন বামি কেলো যে তোমার বেগুন খালাস হয়ে যাইবে খোঁজা আসা
সংসদ এই বঙ্গভবন ডাকা দিয়ে গেছি গনের পরে টিয়া পয়সা মাল দৌলত চাষা মান বাক বটর ওই সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই এক বাক পাই সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই তারা যে তোমার রসিল আজ কিছু মালপত্র পাইলাম জিনিসপত্র পাইলাম টিয়া পয়সা পাইলাম আবার কোন জায়গায় তাহলে তোমার লগ পাইম তোমার নাম কি তোমার বাপার নাম কি বাড়ির নাম কি তিনি অনেক কিনে হওয়া না বাড়ির নাম লই জাগার নাম লই বাপার নাম লই হলজাম বাইদি হলাম ব্যাগিন গাইতি বিদেশে চলে এসেছি ফজরের পরে পুলিশের প্রধান আইজির লিস্টিয়ান দিই এই লিস্টি মোতাবেক তারা আনিবা ফাঁসির কাষ্ট ঝুলাইবা ফাঁসির রসি নট আনিবা হারিয়ে কে খাসিয়তে খুদ আনমুত ই হুনর হাত জমলা বদ বখতি ফজুদ সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই আসলে যেতে বলে ডাকাতি করি বললে গল্লর ফজু বা কি হই যে তোরার পরে বাচ্চা আছে তোরার পরে কোন আছে রে বাচ্চা আছে কিন্তু হব্বু শাইয়ু আমি ওইসম মহব্বতে মাইশুর উদ্দেশ্যে মাইশা আদা বড়া বানায় ফেলায় আমাদের মাত বুঝু হই যে বেকে খেয়াল না করে কেন মাল আইতে জানিব কেন টিয়া বসে আইতে জানিব তারা আসলে এই চিন্তার মধ্যে সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই লিস্টি মতে পুলিশের প্রধান ফাঁসির কাষ্ট ঝুলাই বাদশাহ বলে সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই শাহী ড্রেস পরিয়ে দশটা বাজে এজিল আসাদ বসি বই এর হজে জিবে রাতে দেখলে দিনের শ্রেণী বলে হয় এবার হজে এই বুড়ো তো কথা খাইল আর আর ফোঁরা আছি এই বুড়ো তো কথা খাইল আর আর ফোঁরা আছিল মিশেও তো হই দেখতেন না অস্বীকার যাই দেখতেন না সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই এজেলা আসাদ বই ফসল্লর তুই খালি রাখাদি গজ্জিলা না গজ্জিলাম তোমার মুষ্টির মধ্যে এত শক্তি আছে বাঙানো ব্যাকিং বাঙিত পারিবে আজি তোমার মুষ্টি যা খসে আর ফাঁসির রসে তুই বাঙিত পারিবে নি আর ফাঁসির রসে আজ তুই বাঙিত পারিবে নি তোমার শক্তি জানে যা বনে পাইতেন না আর কে তুমি চলো তুমি হই যে মেডিক গ্রাম লেলি টিয়া বসে হঠাৎ কারা রেখে হইত পারিবে এত বড় তোমার গুণি এনে আজ আর ফাঁসির তুমি বাঁচিত পারিবে না তুই ন হই যে আমাদের মাত বুঝো এই গুণে বাঁচিত পারিবে না শেষ পর্যন্ত জীবে রাতে দেড়কি দিনই শুনিবে কি ঘর যা বনে আর শিকার করির কথা খাইলে আর দেখা দেখে জিলাম আর হাতে বহুত গুণ আছে কোনো গুণ আর বাঁচিত পাইতেন ন আর হাতে যে ক্ষমতা আছে এই ক্ষমতায় তোমার ফাঁসি তুমি বাঁচিত পাইতেন ন কিন্তু এক কেন কথা গতকাল রাতে আর আল্লাহ অন আসিলেন অন হইলেন যে ডান দিকে তুমি বাম দিকে নিলি আর ফাঁসি তুমি খালাস পাইম এই স্যার আর কোনো উপায় নাই জুজমাকার খাসিয়তে আ হকসেনাজ কে বে সব চশমে আ সুলতানসেনাজ সুলতান মাহমুদ রহমতুল্লাহ ফরমার ও তোমার এক না আশ্বস্ত গজিলাম আজি কিন্তু তোমার আর কি করি নাই না ফাঁসি তুর রেহাই দির কিন্তু আগামীতে আর ফাঁসি এই সুরী নগরীবে অঙ্গীকার করো মুসলাখা দিও আল্লামা আরিফ রহমতুল্লাহ আলাইহি ফরমার যে ও দুনিয়ার মানুষ সুরলর ফরমার দিলে সুলতান মাহমুদ রহমতুল্লাহ ব্যাগিন দেখি লাসিল তো এই দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহ আল্লাহ তোমার আর ফোয়ার আছে তোর খাদ্য খেলা ব্যাগ নিয়ে সাইর হই সাই কি খোঁজ খবর যাই রে মন রব কমা দিন কমা হাজার লাগে পয়সা পেয়ে কম আয়সা কাছি না মন কিন্ন করে মানিব না যদি মন কিন্ন করে খোঁজ মন রব কমা দিন কমা হাজার লাগে পয়সা পেয়ে যদি মুদার হয় আয় খাল দাজিয়ে আয় জেনারেল রেশাদ আয় বে নজির আয় একবারে দর্শক আছে হাতে বাজিত পারিবে না এই দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহ আরুহ রহমতুল্লাহ ফরমাদ যে আল্লাহর সিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারিয়ে কে খাসিয়তে খুদ আনমত ইহুনার হা জুমলা বদ বখতি ফজুদ আল্লাহ আরুহ রহমতুল্লাহ ফরমাদ যে যেদিন দুনিয়ার গুণতাং বুতাও আল্লাহ তোর খবর মধ্যে কোনে খাম নোয়াইবো তোর কোনে খাদম মধ্যে গীতার মধ্যে আছে যে মৃত্যু ব্যক্তির যে তাদের খবর দিব মৃত্যু ব্যক্তির ওয়ার সিং চল্লিশ কদম আইন বাদে মৃত্যু ব্যক্তির রু দিব ও কোরআন নগর ইন্ডিয়া ও নওয়াজ নগর ইন্ডিয়া নওয়াজ যারা ফজিল কোরআন যারা ফজিল এলে মানুষ যে তাদের রু দিব চক্ষু লিব
রুদিয়ানোর বাদে শুক্রনোর বাদি বেতে লাগবে যে জোর নমাজ ফিরে ঘুম গেইল আসর নমাজ কাজ হয়ে যার গই সূর্য ডুবি যার গই বেল্লাল্লাহ গোলা লেগে এরকম লাগিব ফাঁসে বলে কিছু মানুষ ফরিস্তে বসা দেখিব তারা বলে কব যে আয় ঘুম গেইলাম বেশি ঘুমাইছে অন্য হইলে ঘুম খাইছে তোমার আল্লাহ কথা ফর হইম আয় উড়িয়ে রাখ আসর নমাজ আসান ফরি এ কথা কওয়ানোর বাদে উগ্র আর কি ইশারা করে খোঁ দিও না জানাই দিও না মুরদের বলে খবর বুঝে আর কোনো খবর তাইলে ফরক হইউ আয় আগে উড়ে আসার নমাজ স্থান করে সূর্যের বিজার মাতার ফাঁসের বলে খানা খানা খবর বুঝে তুমি মরে গেইও ইবা আলমে বড় যা কবর দুনিয়ার হায়াত মাই তোমার নামাজ ফরজ আছিল অনেক দুনিয়া তুন আজ আলে বড় কবর সিলেশন আর অনুর নামাজ ফরজ নাই এ কথা কোনোর বাদে মুদ্র বলে মানে হত বিহল হয়ে যাবে গি একরকম হয়ে যাবে গি তখন স্যারি মেয়ে তুমি খোঁজ তুমি মরে গিয়ে তোমার নামাজ ফরজ নকরো তোমার তো নামাজ ফরজ নাই দুনিয়া হায় আমার তোমার নামাজ ফরজ আছিল এ কথা খাওয়ানোর বাদে মুদ্রা কবে আত্মীয় বিশ্বাস না লাগের ইয়ে না আর ঘরের ডেকে লাগের তোমার আর ভাই ব্রাদার ডেকে লাগের তখন বলো খোঁজ যে তোমার তো যে বিশ্বাস না লাগে তোমার শরীর যে কিনে তাকাই রে সহ না তুই দুনিয়ার হায়াত মাঝে গঞ্জি গর দিতে দুনিয়ার হায়াত মাঝে খোত্তা গর দিতে দুনিয়ার হায়াত মাঝে লুঙ্গি ফিনিতে দুনিয়ার হায়াত মাঝে আতত গড়ে দিতে দুনিয়ার হায়াত মাঝে টিয়ার ব্যাক আসিল দুনিয়ার হায়াত মাঝে তোমার মাতার দে ফাঙ্কা আসিল দুনিয়ার হায়াত মাঝে তোমার তো ফালঙ্ক আসিল এই সমস্ত তোমার কাছে আসা নাই কিনে সহ না এই কথা কওয়ার বাদে মুরদুর যার নেক জতকে নাকি মাতাও দুলিয়ে রে শরীরের ওজন নজর ফিরবো সাদা খাওয়ার কাফন দেখিব তিন বান দেখিব আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার মুরদুর দুনিয়ার মুরদুর ছবি তার জাহান্নামে মধ্যে আনি দিব নিজের গম মাদি সাদা হওয়ার দেখান মাত্র বলে এমন চিৎকার করে কান্দিব যে আল্লাহ আকবর মুরদুর চিৎকার রাবাজ দুনিয়ার কীট নক কিন্তু বিয়োগ করে বেহস যাইতু এলে করে খাঁদি বুঝে চিৎকার করে খাঁদি বুঝে যে দুনিয়া কীট পতঙ্গ প্রাণী হইতে বেগুন বেহেন যেত এবং এতে ইনসবের পানি বাইরে বুঝে সমস্ত কখন বিজেপি গুই সমস্ত কখন বিজেপি গুই চেহারা সমস্ত সিনে বিজেপি গুই স্যারি ফাঁসতুন আল্লাহ বেড়ে দেরিব বাহর ডেকে মা ডেকে বাই ডেকে বর বাই ডেকে সাজা ডেকে বেড়াই দেরিব মাতার ফাঁসে যাবে তেরো বুঝে যোগ্য হো ইবে হো ইবে বলে বেড়াই দেরিব হো বুঝে আল্লাহ তাহাহু আল্লাহ তাহানু وابشروا بالجنه التي كنتم توعدون امرت দিল কি লাইন দিল দিলবাং কি লাইন দিল তখন বলল মুরদর কই প্রথম আই বিশ্বাস না করি এখন আই বিশ্বাস করি আই মরি গে আই খবর ইবে আর ফাজা দুনিয়ার হায়াত মে কেন করে নিচ্ছে আর ফাজ হল খানদের আর পরিবার বর্গ হল খানদের আর বেবরাদর খানদের একান দোয়ার যাই বুঝতাম সদর গর্ভ আর অমুক সদর ইবে নিচ্ছে আল্লাহ খানদের ফোয়াস আর নদী কিলি করে তাই নে ভাইতাম এক সপ্তাহ খানুকে যায় তাই নে ভাইতাম বিদেশ গরি নয় ভারি ফোয়াস আর দিন ন দেখি যে এই ফোয়াস আর দেখান সারা এই খবর মাইতে কেমন তো নাই কেন তাই কিমে কথা লেখান দি ওই তেরো বছর যে ভয় কি কইবু আল্লাহ তাখাহু ওয়ালা তাহজানু ওয়াবিশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন অমুরদার তুই নড রইও ফেরজান রইও যে বেস্তর ওয়াদাই আল্লাহ এ বেস্তর খুশ করে আয় করে আছে তোর খবর তো আল্লাহ তাই বলে আসছে আয় খবর আয় কোরআন তোর ফাজে আয় খবর তোর ফারাদার আয় কোরআন তোর ফারাদের গজম মেডিম মেডিম গো সগ তোর গরত পরিবার লাইন একদম মুগো ফুগো আয় বেলা লাইন একদম আল্লাহ কোরআন আর তোর মিকে চাই দেখুম তোর দেনডা কদিন নামাজ বাম ডা কদিন রোজা বাল হাম গো জেলে যে ওয়াজ শুনে মাথার ইন্দি আছে আর তোর ফারাদের গজম মন কিন্ন কে আয় তুমি উত্তর দিতে পারিবে কেয়ামত পর্যন্ত নতুন স্বামী নতুন জেলে ঘুম জেলে ঘুম তোমার ওখানে ঘুমত্তুন ডাকিব ও মুসলমান ও সর্ব মতন জ্বর বাড়ির মানুষ দেশের মানুষ খোদালার মতন জ্বর দেশের মানুষ দেশের মানুষ ও শাহ দাঁড়িয়ে এখনো টাইম একজন নু আই না আল্লাহর ডরে খানোর টাইম একজন নু আই না দাঁড়িয়ে ছাড়া যে কবরত গিয়ে ইউজ হয় দাঁড়িয়ে ছাড়া যে কবরত গিয়ে ইউজ হয় মন রব্বুকা অমা দিনুকা অমা হাজার লাজি বৈশাফি এগুলো তোমার এখন নক্ষণ নবীর ফাটা গিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকুদিন আইব নবীর সুয়ারি পাইবে না ড্যান্ডেলও তো দাঁড়িয়ে রাখে নন্দন মুদি তো দাঁড়িয়ে রাখি ও মুসলমান কি হো দাঁড়িয়ে রাখো যারা দাঁড়িয়ে না রাখো
দাড়ি রাখো যারা দিয়ে দাঁড়িয়ে না রাখো, এই দুনিয়ার হাইয়া জমাদিকে কৃষ্টি করো কোনো সমস্যা নেই, বাজার সাজার করো কোনো সমস্যা নেই, ব্যবসা বাণিজ্য করো কোনো সমস্যা নেই, এই শাশুড়ি করো কোনো সমস্যা নেই, কিন্তু দুনিয়ার হাইয়া জমাদি আল্লাহ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একা বেরোলে দিল মাদি ইকিন বয় বেরলে আল্লাহর বয় বেরলে আল্লাহর দিল মাদি বয় বেরলে ফরিদ হাসান মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাই আল্লাহ আর বাজি তারা সর্বা মনসুর তারা কেন গেছে কয় বার দিবি আদায় করো লা ইলাহা ইল্লাল্লাহ দুশিবার খবর দুশিবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাম দুদুর সারিও নিজ কলম জাগা জমিন মহব্বতে খানদানি আইর টিয়া ফসল খানদানি আইর আল্লাহ পাক রব বলে একদিন জিবে দি ইবলে তোর তো খানদানি নয় ও কলব তরবুত জাঙ্গারাগি কাজে বাইর করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলবে জাগর কলবে মে আল্লাহ আল্লাহ দুশিবার কবে খবর কবে দুশিবার ইল্লাল্লাহ শেষবার খবর শেষবার বর্তমান ওগুলো ফিতনাবাজ বাড়ি আহলে হাদিস এটা ইল্লাল্লাহ জিকির অস্বীকার করে আর ইল্লাল্লাহ জিকির তো সুন্নত নকর ইবাদত নকর এবার রিয়াজত এবার কি বুড়োল মুরব্বিয়ল দাড়ি ভাই কি ডাক্তার কি তোর আর হাত ফা আমি আত্মা কি হই তোর আর ফা আমি আত্মা কি হই আল দুনিয়া সারো দুনিয়া সারো টেমাজি নোয়াই না তোমার চিন্তা করিবে বুড়োর মুরব্বীর খেদমত আরজ করি মোবাইল না চালাইবে বুড়োর হাতে যেন মোবাইল না থাকে বুড়োর তাবি তজবি বুড়োর জবাব তাবি মিসুয়াক বুড়োর তাবি মসুয়াক হয় না সাত বানে বলবে অজ সমনষ্টন করে ফেলে ইউ হত করিবে এক তে জমানোর মধ্যে আগের জমানোর মধ্যে উগ্র মানুষ মত আগে দুই চার পাঁচ বছর লড় খারাইতো খাইতো কক ডাক খাই তারপর মেডিকেল ইয়া ফজর মধ্যে বালা সাতটা দেন থাকলে
আর ইয়ে আখরি জমানা, এই জমানার মধ্যে স্ট্রোক মানুষ বেশি মারা যাইব, স্ট্রোকে মানুষ বেশি মারা যাইব, সমস্ত নিয়ামত বাড়িব, সম্পদ বাড়িব, কিন্তু মানুষের হায়াত কম পাইব, মানুষের হায়াত কম পাইব, ইয়ার তাইব না কাজে আখরলে তৈরি আল্লাহ রাসিনী আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন।